পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি, ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি। একসময় তেজস্ব অ্যালবাম প্রকাশ আর পথে প্রান্তে ছুটে বেরিয়েছেন গানকে ভালোবেসে নিজের কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করতে, কিন্তু এখন পুরোপুরি অলস। নেই আগের মতো কোনো ব্যস্ততা, নেই কোনো টেসো, আর নেই অ্যালবাম, আর নেই কোনো গান বাজনা। বলছিলাম সঙ্গীত প্রতিযোগিতায় লোকগান ও বাউল গান গিয়ে আলোচনায় আসা মশিউর রহমান রিঙ্কুর কথা। সেই রিঙ্কু ভালো নেই, দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন এই সঙ্গীত শিল্পী, এখন আর পারেন না গাইতে। আমি যে ধরনের গান করতাম একই ধরনের গান সবাই পছন্দ করে, আর স্টেজে আমি সাপোর্ট পেয়েছি সবার কাছে সেইভাবে। আমি 2005 থেকে জন্ম পেয়েছিলাম, 2005 থেকে 2020 পর্যন্ত জন্ম পেয়েছিলাম, এবং বিখ্যাত যত দেশ আছে সবই তো দেখেছি, আমেরিকা, জাপান, চীন সব দেখেছি। নওগাঁর আত্রাই উপজেলার বড়সাঁওতা গ্রামের মৃত মশিউর আলী মিধার ছেলে রবিউল আলম রিঙ্কু, পাগলা ঘণ্টা, বাউল মন ও জগৎ বন্ধু নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিদ্ধ হন তিনি। বাউল মন অ্যালবামের নারী লজ্জাতে হয় লাল, ফাগুনে লাল শিমুল বন গানগুলি শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর গানের মধ্যেই কাটতে থাকে রাত দিন। তবে এখন সব থমকে গেছে, শরীরের অসুস্থতার কারণে গাইতে পারেন না গান, পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি। সর্বশেষ 2020 সালে দুবার স্ট্রোক হওয়ার পর শরীরের বাম পাশ অকেজো হয়ে যায় তার, এরপর থেকে গান থেকে দূরে আছেন রিঙ্কু। প্রথম অসুস্থতা 2016 সালে বাবা মারার পরে, তারপরে দেশের বাইরে দুবার স্ট্রোক, একবার ইতালিতে, একবার অস্ট্রেলিয়া, আর তারপর লাস্টে স্ট্রোকের পরে তো দেখে দিয়ে গেল 2020 সালে 26 জানুয়ারি। রিঙ্কু বলছেন গান দম দিয়ে গাইতে হয়, মাটি কাটার চেয়ে বেশি শক্তি লাগে গান গাইতে, কিন্তু এখন তার সেই শক্তি নেই। তবে বর্তমানে একটু একটু করে সুস্থ হচ্ছেন তিনি, পুরোপুরি সুস্থ হলে আবারও সঙ্গীত জগতে ফিরতে চান রিঙ্কু। গান গাইতে পারলে ভালো লাগতো, গাইতে তো পারছি না, আর গান গাইতে অনেক শক্তি লাগে, মাটি কাটার চেয়ে গান গাইতে শক্তি লাগে বেশি। এখনো ডাকি সবাই যাই না, কারণ অসুস্থ হচ্ছে, গান গেলে রিঙ্কু দুর্বলতা শিখে নিয়েছে, এই জন্য গাই না। ভালো করে গাইতে পারলে আমি যাবো, আর না পারলে যাবো না। বলবো বেঁচে আছি কি না, মরে গেছি সে দেখে যাও আমি কত সুখে আছি। একসময়ের দাপুটে ব্যস্ত শিল্পীর খোঁজ এখন আর কেউ রাখে না, এই খারাপ সময়ে মানুষ চিনেছেন তিনি। যখন কাজ ছিল সবাই খোঁজ রাখতেন, তবে এখন আর কেউ তার কথা মনে করে না। এখন শুধু প্রত্যাশা সুস্থ হয়ে আমি আবারও লোকগান ও বাউল গানে সময় দিতে চাই, আক্ষেপ নিয়ে এসব কথা জানালেন রিঙ্কু। অসুবিধাতে আমার স্টুডিও ছিল, আমি সেখানে গান করতাম, অন্য শিল্পীদের কিনে গান করাতাম, এই তো অনেক শিল্পী আছে আমার হাত ধরে আসছে, এই তো মিলন ছবি মন্ডল সবাই আমার সৃষ্টি। সুখের সময় অনেক বন্ধু থাকে, দুঃখের সময় কেউ থাকে না, এটাই নিয়ম।
এখন কে খোঁজ করবে না? আমাদের নাম আদি, কেউ খোঁজ করবে না। স্টুডিও ছিল, স্টুডিওর নাম সম্পর্ক, এই যে আমার বাবার সম্পর্ক, এখন চলতেছে, দাঁড়িয়ে আছে। আমার কাছে হেল্প চাইতে আসলে আমি কাউকে কাউকে ফিরে দিব। তারা এখনো তারা কেউ খোঁজ করে না, যাদেরকে আমি হেল্প করছি তারা কেউ খোঁজ করে না। দর্শকের উদ্দেশ্যে আমার সবাই দোয়া করবেন, আমি যাতে আবার আগের মতো গাইতে পারি। রিঙ্কু সুস্থ হয়ে আবারও গানে ফিরবে এমন প্রত্যাশা স্থানীয়দের। কিন্তু একে একে দুইবার বিয়ে করেছে, দুইবারই বয়ে সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাওয়ার কারণে ছলটা দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছে। তার জন্য আমরা খুবই কষ্ট ভোগ করেছি। এখন আল্লাহর রহমতে যদি ভালো হয়, আমাদের দেশের সন্তান, আমাদের যেহেতু নন্দের ছেলে, সবার দোয়াতে যদি ছলটা ভালো থাকে আমরাও আল্লাহর রহমতে ভালো থাকব, এইটুকু আমাদের কামনা। তো আমরা চাচ্ছি সে যদি আবার ফিরে যদি সাবেক শিল্পী হতে পারে তাহলে আমরা খুবই খুশি এবং খুবই গর্বিত, এবং আমার গ্রামের জন্যে, এই থানার জন্যে, এই জেলার জন্যে খুবই একটা উন্নয়ন হতো, সুনাম হতো।